30 ডিসেম্বর ভোট উৎসবের জন্য প্রস্তুত পুরো দেশ। সকালে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। এর মধ্যে আছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল ও কালি। এছাড়া যে 6টি আসনে ইভিএম এ ভোট গ্রহণ হবে সেখানে পাঠানো হচ্ছে পর্যাপ্ত যন্ত্র। ইভিএম মেশিন গুলো এসেছে, যেটি অরিজিনালি ইলেকশনের দিন ব্যবহার করা হবে। 2046টি মেশিন এসেছে, ওইগুলো এখন আমরা কেন্দ্র কেন্দ্র আজকে পাঠিয়ে দিচ্ছি। দূরবর্তী কেন্দ্রকে অগ্রাধিকার দিয়ে সেগুলোতে আগে মালামাল বিতরণ করছি এবং পর্যায়ক্রমে যেগুলো নিকটবর্তী সেগুলো পাবে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব সরঞ্জাম নেওয়া হয় কেন্দ্রে। ঝুঁকিপূর্ণ এলাকার জন্য নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা। কোনো সহিংসতা না হয় এবং তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এবার দায়িত্ব পালন করবেন 2000-এর বেশি জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা পরিচালনা করবেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী সামগ্রী আমরা প্রিজাইডিং অফিসারদের নিকট বুঝিয়ে দিব। সার্বিক নির্বাচনী আয়োজন যথাযথভাবে সম্পন্ন হয়েছে। জনগণের ভোটাধিকার রক্ষায় কাজ করছে সেনা, নৌ, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসারের প্রায় 7 লাখ সদস্য। সেনাবাহিনী থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যানবাহন ও সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। সারাদেশে ভোট কেন্দ্রের সংখ্যা 40,183, ভোটার 10,42,38,000, আর প্রতিদ্বন্দ্বিতা করছেন 1,861 প্রার্থী। নির্বাচন ঘিরে বিরাজ করছে আনন্দের পরিবেশ। রত্না জামান, 21 টেলিভিশন।